আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমার পিটার ভিডিও দেখে মামাতো বোন পিঠা খেতে চাইল। মামাতো বোন শ্বশুর বাড়ি, মামি সকালবেলায় এসেছে, সকাল থেকেই পিঠা বানাচ্ছি, পাক্কন পিঠা। আমার ভিডিওতে কোয়ালিটি ভিডিও করিনি, পিঠা বানানো শেষ, এখন মামি পিঠা বানাচ্ছে। শিরা তৈরি করা হয়েছে, এখানে পিঠা ভেজে শিরা দেওয়া হবে। এখন রান্না করার জন্য আমি সবজি কেটে নিয়েছি। আজকে লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে, করলা ভাজি করব। পিঠাগুলো শিরায় দেওয়া হয়েছে, কিছুক্ষণ শিরায় চুবিয়ে রাখবো, তাহলে পিঠাগুলোর ভিতর বয়ে শিরা যাবে খুব সুন্দরভাবে। মামি একটা খেয়ে দেখেন কেমন হয়েছে। মামি ডায়াবেটিস, কিন্তু ডায়াবেটিসের মানুষের মিষ্টি বেশি পছন্দ। কই মাছ, শিং মাছ, টমেটো দিয়ে রান্না করব। দেশি মাছ গ্রাম থেকে আনা হয়েছে, গ্রামে গিয়েছিলাম, আমার খালা দিয়ে দিয়েছিল। আবার পিঠা ভাজার পাশাপাশি আমি রান্নাও বসিয়ে দিয়েছি, দুপুরে খাবার সময় হয়ে আসছে, মাছ ভাজতেছি। মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা টমেটো দিয়ে মাছটা রান্না করব। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে মশলাগুলো দিয়ে দিব। আছে এখানে, পেঁয়াজটা হয়ে এসেছে, পানি দিয়ে দিলাম, তাহলে মশলাটা পুড়ে যাবে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মা লবণ থাকতে দেন তো একটু। এটা হচ্ছে টমেটো, এখন বাজারে টমেটোটা খুব কম পাওয়া যায়। এটা আমি টমেটোর সিজনের সময় ফ্রোজেন করে রেখেছিলাম, টমেটোগুলো সিদ্ধ করে ব্লেন্ডার করে ফ্রোজেন করে রেখেছিলাম। টমেটোটা আমি একবারে দিয়ে দিব, টমেটোটা গলে যাবে, আপাতত মশলাটা আমার কষানো হয়ে যাবে। পাশাপাশি এখানে পিঠা ভাজা হচ্ছে, এই পিঠাগুলো শিরায় দেওয়া হয়ে গেছে। টমেটো তরকারিটা আমি একটু ঝোল ঝোল রান্না করব। শিং মাছ, কই মাছ, শোল মাছ, এসব দেশি যে মাছগুলো আমি এগুলো টমেটো দিয়ে ঝোল রান্না করি। মশলাটা কষানো প্রায় হয়ে গেছে, এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। ভাজা মাছগুলো দিয়ে তারপর আমি একটু পানি দিব সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু আমি ঝোল রাখবো তাহলে একটু ঝোল দিতে হবে। সবগুলো মাছ দিয়ে দিব, মাছটা কিছুক্ষণ কষাবো, তারপর আমি হালকা পানি দিয়ে দিব, ঝোল দিয়ে দিব, মাছটা সিদ্ধ হবে এবং একটু ঝোল ঝোল রাখবো আমি। মাছটার ভিতরে যেন সব মশলাগুলো ঢুকে যায়, এখন আমি একটু ঢেকে দিব। এখন আমি একটু ঢেকে দিব, ঝোলটা আর একটু কমিয়ে নিয়ে তরকারিটা হয়ে আসছে প্রায়। ধনে পাতা দিয়ে দিলাম, একটু ঝোল রাখবো, দেশি মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগে টমেটো দিয়ে।
মাঝে মাঝে কাঁচা আমও দিয়ে দিই আমরা, আজকে আম দিব না। এখন তরকারিটা আমি নামিয়ে দিব। লাউ রান্নার জন্য চিংড়ি মাছটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, চিংড়ি মাছটাকে একটু করে ভেজে নেব আমি লবণ দিয়ে, মশলাগুলো দিয়ে দিব, আদা রসুন বাটা লাগে, ধনিয়ার গুঁড়া, পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন আমি লাউটা দিয়ে দিব, লাউটা দিয়ে মশলাটা মিক্স করে দিচ্ছি। এখন আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য, চুলার জালটাও থাকবে বাড়ানো। এখানে ভাবি করলা ভাজি করছে, মা ভাবির হাতে করলাটা খুব পছন্দ করে, বড় ভাবির হাতে, তাই ভাবি করলাটা ভাজি করছে। আমাদের ফ্ল্যাটে দুটো কিচেন রুম, এই এই কিচেন রুমটা ভাবির ফ্ল্যাটে, ওই চুলায় আমি পিঠা ভাজছি, লাউ রান্না করছি, তাই ভাবি এখানে করলা ভাজি করছে। করলা ভাজিটা প্রায় হয়ে এসেছে, লাউটা কষানো হচ্ছে, লাউটা মাশাল্লাহ অনেক কচি, সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কথায় বলে যেই লাউ সিদ্ধ হয় এক জালেই সিদ্ধ হয়, আর যে লাউ সিদ্ধ হয় না ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখলেও সিদ্ধ হয় না। লাউটা খুবই ভালো, দুই চার পাঁচ মিনিটের মধ্যেই লাউটা সিদ্ধ হয়ে আসবে। ঢেকে দিব, আর কিছুক্ষণ ঢেকে দিব। লাউ তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, কিছুক্ষণ পর ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। দিয়ে রান্নার পাশাপাশি আমি রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি, ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলেছি, পিঠে এখনো ভাজা শেষ হয়নি, ভাজা হচ্ছে। লাউ তরকারিটা হয়ে গিয়েছে, ধনে পাতা দিয়ে দিলাম, লাউ তরকারিতে একটু ধনে পাতা বেশি দিলেই খেতে ভালো লাগে। লাউটা একদম গলে গেছে সিদ্ধ, খুব ভালোভাবে লাউটা সিদ্ধ হয়েছে। আজকে আমার দুপুরের মেনু হবে গতকালকে রান্না করা সবজি আর লাউ দিয়ে চিংড়ি মাছ। লাউ আমার খুব পছন্দ, আমাদের বাসায় সবাই লাউ খুব পছন্দ করে, আমি আব্বু খুব পছন্দ করে। আমার সব কিছু রান্না শেষ, লাউ তরকারি, মসুরির ডাল, টমেটো দিয়ে শিং মাছ, কই মাছ, করলা ভাজি। আব্দুল্লাহ কি করছো, রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া করবে না বাবা? কেন, তুমি কী খাচ্ছ? তোমার হাতে কি দেখি, এটা কি নুডলস, ভাজা নুডলস খাচ্ছ? প্রিন্স ভাত খাবে না? আজকে কি রান্না করেছি, কি দিয়ে খাবে তুমি? লাউ দিয়ে খাবে, লাউ দিয়ে খাবে, কি দিয়ে খাবে, মাছ? হ্যাঁ মাছ দিয়ে, মাছ দিয়ে। প্রিন্স মাছ দিয়ে ভাত খাবে আর ডাল দিয়ে, প্রিন্স ডাল ছাড়া ভাত খেতেই পারে না, ডাল আর ডিম প্রিন্সের খুব পছন্দ, তাই না প্রিন্স? আজকে প্রিন্স মাছ দিয়ে ভাত খাবে, শিং মাছে কাটা নেই আব্বু, হ্যাঁ শিং মাছ দেখেও আজকে। আচ্ছা, আমরিন ঘুমাচ্ছে, ফাতেমা ঘুমাচ্ছে, তোমাদের রান্নাবান্না শেষ, এখন গোসল করবো, নামাজ পড়ে তারপর খাওয়া দাওয়া করবো। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে আসবে।
সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।